Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Thanks all of you from this method. Now today is the fourth class of spoken English. It is very important class. Now you are going to learn how to make assertive sentence, yes no question and WS question using future indefinite tense. So let's go to our start. আমরা আজকে ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে কিভাবে অ্যাসার্টিভ বাক্য করব ইন্টারোগেটিভ বাক্য করব অর্থাৎ ইয়েস নো এবং ডব্লিউএস বাক্য করব এটা শিখাচ্ছি তো এই তিনটা টেন্স যে তিনটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটা টেন্স বেশি ব্যবহার করা হয় আমাদের সচরাচর দৈনন্দিন কথাবার্তায় তো এই ফিউচারটা শেখানোর পর তিনটা একসাথে আমরা জাস্ট করে শেখাবো যাতে আমরা দ্রুত আজকেই কথা বলতে পারি ইনশাআল্লাহ তো সবাই লক্ষ্য করুন আমরা ফারস্টে সাবজেক্ট সাবজেক্টটা আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি এর আগে ক্লাসে সবগুলো সাবজেক্ট দেখাইছি এখন একটা করে দেখাই আই তবে আই আর উই এর পরে আমরা শ্যাল ব্যবহার করব অন্য সকল ক্ষেত্রে উইল ব্যবহার করব তাহলে আই শ্যাল গো লক্ষ্য রাখুন ফিউচার ইনডিফিনিট টেন্স সাবজেক্ট এর পরে শ্যাল বা উইল প্লাস ভিওর এরপরে কাকে কি দিয়ে আমরা করব পর বাংলার ক্ষেত্রে আমরা ব বে বেন অর্থাৎ ব বে বেন বাংলা ভার্বের শেষে থাকবে তাহলে আই শ্যাল গো আমি যাব আই শ্যাল প্লে আমি খেলব আই শ্যাল লার্ন আমি শিখব আই শ্যাল টিচ আমি শিখাবো তাহলে এইভাবে আমরা যে কোনো ভার্ব এখানে আনতে পারবো যদি আমরা টিচ বলি তাহলে আই শ্যাল টিচ আমি শিখাবো এবার বাক্যকে যদি বড় করতে চাই তাহলে আমরা এখানে সিরিয়াল অনুযায়ী কাকে শিখাবো আমি তোমাকে শিখাবো তাহলে আই শ্যাল টিচ ইউ কি শিখাবো ইংলিশ শিখাবো তাহলে আই শ্যাল টিচ ইউ ইংলিশ আই শ্যাল টিচ ইউ ইংলিশ কোথায় শিখাবো আমার প্রতিষ্ঠানে তাহলে আই শ্যাল টিচ ইউ ইংলিশ ইংলিশ ইন মাই ইনস্টিটিউট ইন আই শ্যাল টিচ ইউ ইংলিশ ইন মাই ইনস্টিটিউট এভাবে আমরা বাক্যকে কি বড় করতে পারবো তাহলে আই শ্যাল টিচ আমি শিখাবো আই শ্যাল টিচ ইউ আমি তোমাকে শিখাবো আই শ্যাল টিচ ইউ ইংলিশ আমি তোমাকে ইংলিশ শিখাবো আই শ্যাল টিচ ইউ ইংলিশ ইন মাই ইনস্টিটিউট আমি তোমাকে আমার প্রতিষ্ঠানে ইংলিশ শিখাবো এভাবে আমরা বাক্যকে যদি বড় করতে চাই তাহলে আমরা আরো ভিন্ন ভিন্ন ভার্ব ইউজ করে ভিন্ন ভিন্ন ওয়ার্ড ব্যবহার করব এরপরে আমরা লিখতে পারি দে তারপরে ইউ এরপরে আমরা হি সি এক কথায় আমরা আই আর উই বাদে সকল ক্ষেত্রে যেহেতু ইউ ব্যবহার করব তাহলে এরপরে আমরা কি দেব উইল এরপরে আমরা ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভি অন আনব তাহলে আমরা এখানে ভিন্ন ভিন্ন ভার্ব ইউজ করি যেমন গো লার্ন টিচ প্লে তাহলে আমরা যাব উই উইল গো তারা যাবে দে উইল গো তুমি যাবে ইউ উইল গো সে যাবে হি উইল গো সে যাবে হি উইল শি উইল গো এভাবে আমরা ভিন্ন ভিন্ন সাবজেক্ট ইউজ করব যদি আমরা এখানে কোনো নাম দিয়ে থাকি তারিক জামিল যাবে তারিক জামিল উইল গো তাহলে এইভাবে আমরা ভিন্ন ভিন্ন নাম ইউজ করলেও আমরা সব ক্ষেত্রে উইল দিব শুধুমাত্র আই আর উইল ক্ষেত্রে শ্যাল দেবো তবে আমেরিকান সিস্টেমে
এখন শ্যালের জায়গায় সব জায়গায় উইল ব্যবহার করা যেতে পারে। কাম টু দ্য পয়েন্ট, আমরা ফার্স্ট কথা বলার জন্য একটু প্র্যাকটিস করে নিব। আমি যাব, আই শ্যাল গো, সে যাবে হি উইল গো, তারা যাবে দে উইল গো, রানা যাবে রানা উইল গো, তারিক জামিল যাবে তারিক জামিল উইল গো, মাসুদ যাবে মাসুদ উইল গো। তাহলে যদি গোর ক্ষেত্রে যদি আমরা এইভাবে করতে পারি তাহলে লার্নও একইভাবে করব। তারা শিখবে দে উইল লার্ন, তারা ইংলিশ শিখবে দে উইল লার্ন ইংলিশ। কি শিখবে? ইংলিশ শিখবে। তারা জিএস মেথডে ইংলিশ শিখবে দে উইল লার্ন ইংলিশ ইন জিএস মেথড। তারা প্রতিদিন জিএস মেথড ইংলিশ শিখবে দে উইল লার্ন ইংলিশ ইন জিএস মেথড এভরি ডে। এভাবে আমরা কি অ্যাসার্টিভ সেন্টেন্স ইজিলি করতে পারবো। এরপরে আমরা ইয়েস নো কোশ্চেন আর ডব্লিউএস কোশ্চেন শিখবো। ইয়েস নো কোশ্চেনে আমাদের ছিল ফার্স্টে কি লিখবো, অক্সিলারি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে আমরা সাবজেক্ট দিব, তারপরে আমাদের ভার্ব দিব, লাস্টে কোশ্চেন মার্ক দিব। তাহলে আমরা লিখি উইল ইউ গো। এইখানে আমরা এই ইউ এর স্থলে আরো শব্দ বসাতে পারবো, উই দে হি, যে কোনো নাম ইউজ করে আমরা করতে পারবো। তাহলে তুমি কি যাবে, উইল ইউ গো, তুমি কি কলেজে যাবে, উইল ইউ গো টু কলেজ, তুমি কি আগামীকাল কলেজে যাবে, উইল ইউ গো টু কলেজ, সে কি আগামীকাল ঢাকা যাবে, তাহলে উইল হি গো টু ঢাকা টুমরো। তারা কি ঢাকায় যাবে, উইল দে গো টু ঢাকা, সে কি ঢাকা যাবে, উইল হি গো টু ঢাকা। এরপরে আমরা এখানে ভিন্ন ভিন্ন ইউজ ভার্ব ইউজ করব, সেটা যদি লার্ন বলি তাহলে তুমি কি ইংলিশ শিখবে, উইল ইউ লার্ন ইংলিশ। আমরা কি ইংলিশ শিখবো বলছিলাম, শ্যাল দিব তবে উইলও ব্যবহার করবে, উইল উই লার্ন ইংলিশ। তারা কি ইংলিশ শিখবে, উইল দে লার্ন ইংলিশ। আমি কি ইংলিশ শিখবো, উইল আই লার্ন ইংলিশ। সে কি ইংলিশ শিখবে, উইল হি লার্ন ইংলিশ, তবে শ্যাল আই লার্ন ইংলিশ। এটাও যাবে আমেরিকান সিস্টেমে, উইলও ব্যবহার করা যাবে। তো আমরা দেখি আমাদের এই বইয়ে যেহেতু প্রত্যেকটা পেজ নম্বর ফাইভে আমরা প্রত্যেকটি স্টেপ সিতে আমরা ভোকাবুলারি দিই, এটা দিয়ে আমরা একটু করি। ফার্স্টটা হচ্ছে ডু, তাহলে তুমি কি কাজটি করবে, উইল ইউ ডু দ্য ওয়ার্ক গো। তুমি কি কলেজে যাবে, উইল ইউ গো টু কলেজ, কাম, তুমি কি এখানে আসবে, উইল ইউ কাম হিয়ার। মনে রাখবো হিয়ার দেয়ার হোম অ্যাব্রোড, এই চারটি শব্দের আগে টু দিব না, কি দিব না, টু হবে না। যেমন তুমি কি বাড়ি যাবে, উইল ইউ গো টু হোম, এটা ভুল, কারণ উইল ইউ গো হোম, কারণ হোমের আগে টু হবে না। তাহলে দে হিয়ার দেয়ার হোম অ্যাব্রোড এই কটা শব্দের পূর্বে আমরা কি দিব না, টু ব্যবহার করব না। যাই হোক, তারপরে তুমি কি বাড়ি আসবে, উইল ইউ কাম হোম, তুমি কি পানি পান করবে, উইল ইউ ড্রিঙ্ক ওয়াটার, তুমি কি ভাত খাবে, উইল ইউ ইট রাইস, তুমি কি বইটি পড়বে, উইল ইউ রিড দ্য বুক, তুমি কি মাঠে ফুটবল খেলবে, উইল ইউ প্লে ফুটবল। এখানে আমরা প্লে ব্যবহার করলে কি দেখে কত বড় বাক্য তৈরি করতে পারবো, উইল ইউ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তুমি কি আগামী সপ্তাহে মাঠে ফুটবল খেলবে, উইল ইউ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড নেক্সট উইক। এভাবে আমরা বাক্যকে বড় করতে পারবো। এরপরে আমাদের আছে সিং, তাহলে তুমি কি গান করো, উইল ইউ সিং এ সং, রাইট, উইল ইউ রাইট আ লেটার, তুমি কি একটি চিঠি লিখবে, চুজ পছন্দ করো, উইল ইউ চুজ দ্য ড্রেস, তুমি কি ড্রেসটি পছন্দ করবে। তাহলে এইভাবে আমরা যে কোনো ভোকাবুলারি দিয়ে আমরা কি করতে পারবো, বাক্য প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারবো। তাহলে ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব হবে, আর তার আগে যদি ডব্লিউ শব্দ নিয়ে আসি, যেমন ওয়াই, হোয়েন, হোয়ার, হাউ,
এই শব্দগুলো আনলে সেটা ডব্লিউএস বাক্য হয়ে যাবে। যেমন কেন তুমি খেলা করবে, এখানে আমরা ফুটবল ইউজ করি। কেন তুমি ফুটবল খেলা করবে, ওয়াই উইল ইউ প্লে ফুটবল, ওয়াই উইল ইউ প্লে ফুটবল, ওয়াই উইল ইউ প্লে ফুটবল, কখন তুমি ফুটবল খেলা করবে, ওয়েন উইল ইউ প্লে ফুটবল, ওয়েন উইল ইউ প্লে ফুটবল, কোথায় তুমি ফুটবল খেলা করবে, ওয়াই উইল ইউ প্লে ফুটবল, ওয়াই উইল ইউ প্লে ফুটবল, ওয়াই উইল ইউ প্লে ফুটবল, কিভাবে তুমি ফুটবল খেলা করবে, হাউ উইল ইউ প্লে ফুটবল, হাউ উইল ইউ প্লে ফুটবল। তাহলে আমরা আজকে কিন্তু ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, লক্ষ্য রাখবো তিনটা টেন্স দিয়ে আমরা আজকে ডব্লিউএস বাক্য করব। এই তিনটা টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে দ্রুত ডব্লিউএস বাক্য করতে পারি, খেয়াল করুন। আমরা এর আগের যে ক্লাস তিনটা নিয়েছি ডব্লিউএস এর স্পোকেনের, এই তিনটা আজকে কিন্তু পরিপূর্ণতা আসবে, যেহেতু আমরা তিনটা দিয়ে আমরা বাক্য তৈরি করাবো। প্রথমটা শিখেছিলাম ডু ডাজ, পরেরটার অক্সিলারি ডিড, আর তারপরেটা শ্যাল উইল। তো আমরা যখন ডু ব্যবহার করব, ডু যেমন তুমি কেউ ফুটবল খেলো, ডু ইউ প্লে ফুটবল, তুমি কেউ ফুটবল খেলো, ডু ইউ প্লে ফুটবল, আমরা কি ফুটবল খেলি, ডু উই প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে, ডু দে প্লে ফুটবল, কিন্তু সে কি ফুটবল খেলে, তখন দিব ডাজ হি প্লে ফুটবল। এবং এটা দিয়ে ডব্লিউএস বাক্য করলে আমরা কি করবো, ওয়াই হোয়েন হাউ হোয়ার, কিভাবে কিভাবে তুমি ফুটবল খেলো, হাউ ডু ইউ প্লে ফুটবল, কেন তুমি ফুটবল খেলো, ওয়াই ডু ইউ প্লে ফুটবল, কখন তুমি ফুটবল খেলো, ওয়েন ডু ইউ প্লে ফুটবল, কোথায় তুমি ফুটবল খেলো, ওয়াই ডু ইউ প্লে ফুটবল। তাহলে এটা প্র্যাকটিস যত হবে তত আমাদের ক্লিয়ার হবে। তাহলে আমার সাথে আরেকবার বলো, কিভাবে তুমি ফুটবল খেলো, কিভাবে তুমি ফুটবল খেলো, হাউ ডু ইউ প্লে ফুটবল, কিভাবে তুমি ফুটবল খেলো, কিভাবে, হাউ ডু ইউ প্লে ফুটবল, কখন তুমি ফুটবল খেলো, ওয়েন ডু ইউ প্লে ফুটবল, কখন তুমি ফুটবল খেলো, ওয়েন ডু ইউ প্লে ফুটবল, কোথায় তুমি ফুটবল খেলো, ওয়াই ডু ইউ প্লে ফুটবল, কোথায় তুমি ফুটবল খেলো, ওয়াই ডু ইউ প্লে ফুটবল। এবার আমরা যদি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে করি, শুধুমাত্র এখানে ডিড হবে, কিভাবে তুমি ফুটবল খেলেছিলে, হাউ ডিড ইউ প্লে ফুটবল, কখন তুমি ফুটবল খেলেছিলে, ওয়েন ডিড ইউ প্লে ফুটবল, কিভাবে তুমি ফুটবল খেলেছিলে, হাউ ডিড ইউ প্লে ফুটবল, কেন তুমি ফুটবল খেলেছিলে, ওয়াই ডিড ইউ প্লে ফুটবল, কোথায় তুমি ফুটবল খেলেছিলে, ওয়াই ডিড ইউ প্লে ফুটবল। এবার যদি আমরা ফিউচার টেন্সে করি, তখন আমরা উইল আনবো, কিভাবে তুমি ফুটবল খেলবে, কারণ এখানে ববে বেন থাকবে, তাহলে হাউ উইল ইউ প্লে ফুটবল, কখন তুমি ফুটবল খেলবে, ওয়েন উইল ইউ প্লে ফুটবল, কেন তুমি ফুটবল খেলবে, ওয়েন ওয়াই উইল ইউ প্লে ফুটবল, কোথায় তুমি ফুটবল খেলবে, ওয়াই উইল ইউ প্লে ফুটবল। ডিয়ার লার্নার, এইভাবে যত আমরা প্র্যাকটিস করবো তত আমাদের কাছে একেবারে ডব্লিউএসটা সোজা যাবে। আর ইসনে কোশ্চেন ডব্লিউএস করতে পারলেই আপনি ইংলিশে যে কোনো প্রশ্ন করতে পারবেন। ভার্ব সিম্পলভাবে যে ভার্বগুলো আমরা ব্যবহার করি, মোস্ট অফ দি স্টুডেন্ট থিঙ্ক দ্যাট স্পোকেন ইংলিশ ইজ ভেরি হার্ড ফর আস বিকজ উই ডোন্ট নো এ লট অফ ভোকাবুলারি, কারণ আমরা অনেক ভোকাবুলারি জানি না, এই জন্য আমরা ইংলিশে কথা বলতে চাই না। আসলে বিষয়টি এমনটি নয়, বিষয়টি হলো আপনার যে ভোকাবুলারিগুলো জানা আছে, সচরাচর ব্যবহার করে থাকি, গো মানে যাওয়া, কাম মানে আসা, প্লে মানে খেলা করা, কুক মানে রান্না করা, এই শব্দগুলো যদি আপনি ইউজ করেন, ইফ ইউ ইউজ ইউর নোয়িং ওয়ার্ড ইন স্পোকেন, ইউ উইল বি স্পিকিং ইংলিশ ইজিলি অল দ্য টাইম ইন এ ডে। আপনার জানা ওয়ার্ড ইউজ করলে সারাদিন ইংলিশে কথা বলতে পারবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে কথা বলার যে টেকনিক, গঠন, এটা অনেকে জানা থাকে না। আজকে আমরা এই তিনটা টেন্স দিয়ে, যেহেতু এই তিনটা টেন্স স্পোকেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য এই তিনটা টেন্স দিয়ে কীভাবে ইংলিশে যে কোনো প্রশ্ন করতে হয় এটা আপনাদের শিখাইছি। আপনারা অবশ্যই ক্লাসটা বারবার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। আশা করি আমরা পরবর্তী যে ক্লাসগুলো আছে স্পোকেন ফাইভের ক্লাসটা উইদিন এ শর্ট টাইমস আমরা এটা ইউটিউবে আপডেট করবো, দিয়ে দিব সবাইকে। থ্যাংকস অল অফ ইউ, নো টুডে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।